মানিকে মাগে হিটে সিংহলি ভাষায় এই গান এখন মানুষের মুখে মুখে। নেট দুনিয়া ভাইরাল গানটির মাধ্যমে রাতারাতি পরিচিতি পেয়েছেন শ্রীলঙ্কার ইয়োহানি দে সিলভা। এরপর গানটি অনেকের কণ্ঠে তুলেছেন। সিংহলি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেও তৈরি হয়েছে গান। তবে কলকাতার শিল্পী অর্পণ চক্রবর্তীর গাওয়া সুকুমারী শিরোনামের বাংলা ভাষণটি মুগ্ধ করেছে শ্রোতাদের। তোর মনের গহীন গানে কাজল কালো নয়ন জানে আমি কি যে করি, প্রেমের জালে জড়িয়ে এখন মন বেহায়া হলো কখন আমি তা বুঝিনি, এমন কথামালায় গানটি বাংলা ভাষায় সাজিয়েছেন অর্পণ চক্রবর্তী নিজেই। গানে র্যাপ গেয়েছেন ও লিখেছেন সিজি। অর্পণের এই গানে বাংলা মাটির সোদাগন্ধ খুঁজে পেয়েছেন শ্রোতারা। হিন্দুস্তান টাইমসকে অর্পণ চক্রবর্তী বলেন, এই গানের টিউনটা আমার খুব ভালো লাগে, একেবারে প্রেমে পড়ে যাই, কিন্তু গানের ভাষা তো বুঝতে পারিনি। এরপর গানের অর্থ সার্চ করে গানের মূল ভাবটা বোঝাবার চেষ্টা করি এবং জানতে পারি এটা প্রেমের গান। তবে গানের কথা লেখার ক্ষেত্রে কোনো রকম অনুকরণ নয়, নিজস্বতা বজায় রেখেছি। এই গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও, যা অন্য মাত্রা যোগ করেছে। গানের কথা সুর গায়কী যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনি নির্মিত ভিডিও নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন নেট জনরা। গানটির মিউজিক ভিডিওর ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন অর্পণের স্ত্রী আর জে মানালি। এর মূল ভাবনা এবং চিত্রনাট্য তার তৈরি।